রবিবার সোনামুড়া থানাধীন দুর্লভ নারায়ণের দু নম্বর ওয়ার্ডের বাসিন্দা জুলেশ মিশনের বাড়িতে অভিযান চালিয়ে মোট 1200 ফেন্সিডিল বোতল এবং 55 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। ঘটনায় অভিযুক্তের ছেলেকে আটক করে পুলিশ। সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে এই অভিযান প্রসঙ্গে তার প্রতিক্রিয়া তুলে ধরেন। তিনি জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল্য আনুমানিক 20 লক্ষ টাকা। আমাদের কাছে গোপন খবর ছিল যে পশ্চিম জুল্লা নারায়ণপুরে জুলহাসের বাড়িতে কন্ট্রাব্যান্ড আইটেমস কনসিল করা আছে। সেই খবর মোতাবেক আমাদের পুলিশ অফিসার ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা, এসআই তপন দাস, তারপর আমি এবং টিএসআর স্টাফ, সঙ্গে আমাদের পিএস স্টাফ এবং ওমেন স্টাফ নিয়ে আমরা ওখানে রেড করি। তো রেড করার সময় ওর বাড়িতে প্রচুর খালির ড্রাম পাওয়া গেছে, যেগুলো অ্যাকচুয়ালি মোস্ট প্রবলি হয়তো বা গাঁজা স্টক করার জন্যই রাখা হয়েছিল। কিন্তু আমরা তারপরেও ওই ড্রামগুলো সার্চ করে 60 কেজির মতো ড্রাই গাঁজা পেয়েছি। কিন্তু ওই সার্চিং করার সময় আমরা ফেন্সিডিলেরও রিকভার করেছি।